বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং বাংলাদেশ থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত রাজাকার আলবদর আল শমসুরদের চিরতরে নির্মূল করতে সর্বস্তরের বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানিতে বসবাসকারী প্রবাসী বাঙালিরা। আমাদের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুটের হফটবাকে জার্মান আওয়ামী লীগ, যুবলীগ ও প্রবাসী বাংলাদেশি কর্তৃক আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ কথা বলেন। উপস্থিত বক্তারা এ সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে শাহবাগের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধন থেকে জাতীয় সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধকালীন শহীদদের স্মরণ করা হয়। আমার কাছে মনে হয়েছে যে যে রায়টা দেয়া হয়েছে সেটা ঠিক মতো রায় হয় নাই, কারণ সে যত অপরাধ করেছে সেটার একটা সঠিক বিচার হওয়া দরকার। আমরা যদিও বাংলাদেশে না শাহবাগকে অ্যাটেন্ড করতে পারি, আমরা এই কারণে আজকে সবাই একসাথে হচ্ছি যাতে আমরা বাংলাদেশকে সাপোর্ট করতে পারি, আমাদের বয়সে যারা যারা সবাই ওখানে আছে ওদেরকে সাপোর্ট করতে পারি, এর জন্য আমরা এখানে আসছি। বাংলাদেশের শাহবাগ চত্বরে নতুন প্রজন্ম যে স্বাধীনতার সপক্ষে রাজাকারদের সারা পৃথিবী থেকে তথা বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য কবর দেওয়ার জন্য একসাথে হয়েছে, তার সাথে একাত্মতা ঘোষণা করার জন্য জার্মান আওয়ামী লীগ সারা জীবন সারা ইউরোপের এক অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আজকেও আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই, তাই আমরা একসাথে হয়েছি। বাংলাদেশের যে যে রায়টা দিয়েছে আমি একমত না, কারণ তারা যে পরিমাণ অপকর্ম করেছে একাত্তরের যুদ্ধের সময় তাদের সেই অপকর্মের তুলনায় এই শাস্তি কোনো কিছুই না। শাহবাগ চত্বরে নতুন প্রজন্মের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি, এই একাত্মতা ঘোষণার জন্য আজ আমরা এখানে জার্মানির ফ্রাঙ্কফুট হফটওয়াকে একত্রিত হয়েছি। রায়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এই রায় জনগণের রায় হয় নাই, জনগণ চেয়েছে যে কাদের মোল্লার ফাঁসি হোক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ফ্রান্স বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স বিএনপির আহ্বায়ক আহসানুল হক বুলুর সভাপতিত্বে এবং ছাত্রদল ফ্রান্স শাখার সভাপতি ফজলুল করিম শামীমের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জিয়া পরিষদ ফ্রান্স শাখার সভাপতি খান মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক সরকার আতাউর রহমান, মাহবুব আলম রাঙা, ফ্রান্স বিএনপির গোলাম আবেদিন কায়সার, আবদুল্লাহ টিপু সুলতান, ফ্রান্স যুবদল সভাপতি সাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হাসান, শফিকুল ইসলাম শিপন, খোকন মিয়া প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জোর দাবি জানান। এছাড়া এ সভা থেকে ফ্রান্স বিএনপি আগামী দিনের আন্দোলনের কর্মসূচি এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনসহ আগামী 17ই মার্চ বিএনপির ফ্রান্স শাখার সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সরকারের কাছে দাবি জানাবো যে আপনাদের ঘরে যারা যুদ্ধাপরাধী আছে তাদেরকেও যেন আপনারা এই বিচারের কাঠগড়ায় দাঁড়ান। সম্প্রতি ম্যাডামের কাছে যে প্রস্তাবটি আমি দিয়েছি, যেটা 17ই মার্চ ফ্রান্স বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ম্যাডামকে আমি লিখিতভাবে সেটা প্রস্তাব রেখেছি, ম্যাডাম সেখানে সম্মতি দিয়েছেন, সবাইকে আমি আমন্ত্রণ জানাবো এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। শাহবাগের প্রজন্ম চত্বরের নবপ্রজন্মের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে সমগ্র বিশ্ব, আর এই বিশ্ব বাঙালিদের হৃদয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গতকাল ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে রাত 1টায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধকালীন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রনেতা মনসুর আহমেদ মুকিসের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মালিক ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহিরুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মালিক মোসাদ্দেক আহমেদ, হারুন তালুকদার, মাজিদুল হোসেন, সেলিম আহমেদ, মুহিবুর রহমান মুহিব, বদরুদ্দিন চৌধুরী বাবর, নুরুল আলম চুনু, নোমান চৌধুরী, রকিবুল রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে শাহবাগের প্রজন্ম চত্বরের নবপ্রজন্মের আন্দোলনকে স্বাগত জানিয়ে সকল রাজাকারদের ফাঁসির দাবিতে প্রবাসীদের অংশগ্রহণ করতে আহ্বান জানান। সান্ডারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্ডারল্যান্ডের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টারে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভা। সৈয়দ মোসাদ্দেক আহমেদের উপস্থাপনায় সভায় সভাপতি হিসেবে ছিলেন সৈয়দ রাজা মিয়া। বাংলাদেশের আলিম সমাজের উপর অত্যাচার এবং সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে ফেলাসহ বর্তমান দেশের পরিস্থিতির উপর আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টারের সভাপতি সৈয়দ আমির আলী, সৈয়দ অলিদ মিয়া, সৈয়দ আতাউর রহমান, সুহা মিয়া, শহীদ মিয়া, ফয়জুন নূর, আব্দুল মুহিত, মাহফুজ আহমেদ সহ অন্যান্য। আলোচনা সভা শেষে সেই বাংলাদেশের ব্যানারে আগামীতে কমিউনিটির সবাইকে নিয়ে এক প্রতিবাদ সভার উদ্যোগ নেওয়া হয়। প্রতিবাদ সভা উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আব্দুল সালাম রাজাকে আহ্বায়ক, সৈয়দ অলিদ মিয়া, সৈয়দ সুলাইমান, মোহাম্মদ আব্দুল শহীদকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করেন। সভার শেষে কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে সৈয়দ আমির আলী সবাইকে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, স্যান্ডারল্যান্ড। ব্রাডফোর্ডে তুষারপাতে থমকে দাঁড়িয়েছে জনজীবন। এই ব্যাপক তুষারপাতের ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও যথেষ্ট প্রভাব পড়েছে। তুষারপাত নিয়ে ব্রাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া। গত 13 ফেব্রুয়ারি বুধবার ব্রাডফোর্ডে প্রচুর তুষারপাত হয়। ব্রাডফোর্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এর প্রভাব পড়ে। বিশেষ করে ব্যাংক ও দোকানপাটে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। এছাড়া স্থানীয় জনগণ অনেক ঝুঁকির মধ্য দিয়ে জরুরি প্রয়োজনে বের হন। ব্রাডফোর্ডের বিভিন্ন রাস্তায় যানজট ছিল লক্ষণীয়। ব্রাডফোর্ডের সোনালী ব্যাংকের ম্যানেজার জানান, মাঝে মধ্যে নর্থে খারাপ আবহাওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা জানান, খারাপ আবহাওয়ার কারণে লোকজন ঘর থেকে বের হতে না পারায় তাদের ব্যবসা বাণিজ্যে কাস্টমারের সংখ্যা ছিল খুবই অল্প। জরুরি প্রয়োজনে ডাকা অ্যাম্বুলেন্স ও অনেক গাড়ি চালককে রাস্তার পাশে আটকে থাকতে দেখা যায়। ব্রাডফোর্ডে উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা থাকায় চালকদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ক্ষমতায় গেলে ম্যানশন ট্যাক্স সংগ্রহের মাধ্যমে জনগণকে সহায়তা করা হবে, লেবার নেতা অ্যাড মিলিব্যান্ড। মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রজন্ম স্কোয়াডের আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ লন্ডনের বাঙালিদের। টাওয়ার হ্যামলেটসের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বড়া কমান্ডার জনপ্রতিনিধিদের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।